ইশরাকের নামাজের ফজিলত, ইশরাক বুঝেন? ইশরাকের নামাজ কখন পড়া হয়? ইশরাক বলে সূর্য উঠাকে, আশরাকাতি শামস, হ্যাঁ, সূর্য উদিত হইল। তো সূর্য উদিত হওয়ার পরে পুরোপুরি যাতে করে সূর্য উঠে যায়, ইশরাকের যে টাইমটা আরব দেশে সৌদি আরবে ক্যালেন্ডারে লেখা আছে, ওটা ঠিক সূর্য ওঠার টাইমটা। সূর্য ওঠার পরে পুরোটা উঠে যেতে হয় মোটামুটি, এই জন্য আলামারা বলছেন যে 20 মিনিট আপনি থেমে যাবেন, 20 মিনিট থেমে যাবেন, আর তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন। ইশরাকের নামাজ আর দোহা চাষতের নামাজ দুটো ভিন্ন ভিন্ন নামাজ না, একই নামাজ, এই নিয়ে আলামাদের দ্বিমত রয়েছে। সৌদি আরবের বিগত প্রধান মুফতি আল্লামা আব্দুল আজিজ ইবনে বাজ রাহেমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে নাম ভিন্ন ভিন্ন আর নামাজ একটি, এরকম হয়। যেমন তারাবির নামাজের কয়েকটা নাম আছে, তারাবি, কিয়ামুল্লাইল, কিয়ামে রমাদান, হ্যাঁ, সালাতুল্লাইল, রাতের নামাজ, হ্যাঁ, বিভিন্ন নাম, তাহাজ্জুদ, তারাবি, তাহাজ্জুদ একই জিনিস, এটি হচ্ছে সঠিক মত। ঠিক তেমনি রাতের নামাজ ঘুম ত্যাগ করে নামাজ পড়াকে তাহাজ্জুদ বলে, হুজুদ মানে ঘুম নিদ্রা, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে নামাজ পড়া, আমিনাল্লাইল ফাতাহাজ্জাদ বিহি রাফিলাতাল্লাক। তো এখানেও বলেছেন, আবার একদল আলেমরা বলছেন যে না, ইশরাক আলাদা, সূর্য ওঠার পরে পরে যে নামাজ পড়বেন হচ্ছে ইশরাক, আর তারপরে যখন আপনি পড়বেন জোহর পর্যন্ত, এই মাথার উপর সূর্য আসার পর্যন্ত যে নামাজগুলি পড়বেন সেটা হচ্ছে চাষতের নামাজ ফার্সি ভাষায়, আরবিতে হচ্ছে দোহার নামাজ। কিন্তু আমার মতে, আল্লাহ আলাম, এই মতটি ঠিক যে দোহার নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার 20 মিনিট পর, আর এটা কন্টিনিউ চলতে থাকে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত। সুতরাং একই নামাজের ভিন্ন ভিন্ন নাম। এর ফজিলত সম্পর্কে কি জানা আছে? যেই ব্যক্তি চাষতের নামাজ পড়ে, চাষতের নামাজের সংখ্যা জানেন, বা সালাতুল দোহা বা ইশরাকের নামাজের 2 রাকাত সর্বনিম্ন, 4 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 8 পড়তে পারেন, 10 পড়তে পারেন, 12 পড়তে পারেন। ভালো করে মনে রাখবেন, নবী করিম সাল্লাম মক্কা বিজয়ের বছর অষ্টম হিজরিতে যেদিন মক্কা বিজয় হলো তিনি 8 রাকাত সালাত পড়েছিলেন সকালবেলা। একদল বলছে এটা শুকরানা তার ছিল, তাদের ইজতিহাদ, কিন্তু এই নামাজটা মূলত ছিল সালাতুল জোহা চাষতের নামাজ, তাই চাষতের নামাজ 8 রাকাত প্রমাণিত হলো। আর এক হাদিসে রয়েছে কারো যদি রাতের তাহাজ্জুদ ছুটে যায় তাহলে দিনে জোহরের আগে আগে 12 রাকাত পড়ে নেবে। এই হাদিস প্রমাণ করে যে দিনে সকালবেলা এটা তাহাজ্জুদের কাজা না, একদল ওলামার গবেষকরা বলছে এটা হচ্ছে ঘাটতি পূরণ, রাতে কমে গেছে, নেকি আমার কমে গেছে, জাগতে পারিনি, তাহাজ্জুদ পড়তে পারিনি, অথবা রাতেও জাগতে, অনেকে তাহাজ্জুদ সারা জীবনই হয়তো পড়তে পারেন না, ক্লান্ত থাকেন বা ঘুম বাড়ি, তো আমি কিছু, হ্যাঁ, এই দিক থেকে ব্যালেন্স বাড়াইতে চাই, রাতের ব্যালেন্স আমার জিরো, তো দিনে একটু ব্যালেন্স বাড়াবো। সেই জন্য কি করবেন আপনি, দিনে 2, 4, 6, 8, 10, 12 যতটা পারেন পড়ে নেবেন, ওই হাদিস প্রমাণ করি, আল্লাহু আলাম। ইশরাকের সালাতের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতে, জামাতে নামাজ পড়লেন, সুম্মা জালাসা ফি মুসাল্লাহ বা সুম্মা কাদা ফি মুসাল্লাহ, তারপরে ওই নামাজের জায়গাতে বসে গেলেন, এটা হচ্ছে উত্তম যদি জরুরি কাজ না থাকে। মহিলাদের অনেক সময় ছেলে মেয়েদেরকে স্কুলে বিদায় করতে হবে, আপনাকে স্কুলে ট্রিপ নিয়ে যেতে হবে, বাচ্চাদেরকে নিজের ছেলে অথবা অন্য কারো ছেলে নিয়ে যাচ্ছেন, যেতে পারেন, অসুবিধা নেই, ফজিলত পাবেন। কিন্তু যার কোনো কাজকর্ম নেই বসে যান, সূর্য ওঠা পর্যন্ত যেখানে নামাজ পড়েন ওখানেই বসে যান, বা উজু বসে যান, ইয়াজকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকেন, হাত্তা তাতুল আশামস, সূর্য উদয় হয়ে গেল, সূর্য যখন উদয় হয়ে গেল তারপরে আপনি সোম্মা সাল্লা রাকাতেন, 2 রাকাত যদি নামাজ পড়েন, কানা কাজরে ওমরাতিন ওয়াহাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন, সেই ব্যক্তি একটি পূর্ণ হজ ওমরার নেকি পাবে। হজে কেরান বা হজে তামাত্ম, যাতে হজও হয় ওমরাও হয়, এইরকম হজের সওয়াব পাবেন, প্রতিদান পাবেন, নেকি পাবেন, যদি মাত্র 2 রাকাত নামাজ পড়তে পারেন। এইভাবে আল্লাহ পাক যেন আমাদেরকে মাঝে মধ্যে হইলেও তৌফিক দান করেন, হ্যাঁ, কারণ এর মাধ্যমে আপনার মর্যাদা বাড়বে আল্লাহ পাকের কাছে। এগুলি আপনার বাকি থাকবে, দুনিয়া টাকা পয়সা বাকি থাকবে না, টাকার জন্য অনেক মেহনত করছেন, কিছুই বাকি, নেতৃত্বের জন্য অনেক লোকের সাথে আপনি দ্বন্দ্ব আর ঝগড়া বিবাদ ক্রয় করে নিয়েছেন, কিন্তু এসব কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। হাদিসটি তিরমিজির এবং হাদিস হচ্ছে সহিহ, এই হাদিসটি তিরমিজির।